পরবর্তী সময়তে তারা ডাস্টবিনে ফেলে দিত, আজ
বর্তমান সরকার দুয়ারে এসে সাধারণ গরীব মানুষ খেতে খেতে মানুষ মেহনতি মানুষ তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনছে তাদের কাছে কাগজপত্র নিচ্ছে সঙ্গে সঙ্গে এক মাস দু মাসের মধ্যে সমাধান করে দিচ্ছে এর নাম তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার উন্নয়ন সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে এমন কি হয়েছিল ভাই আজকের কেন্দ্রে বসে আছে সাম্প্রদায়িক সরকার বিজেপি সরকার মমতাবাদী সরকার মিত্রবাদী সরকার 2014 সালে এসে একটার পর একটা মিথ্যে কথা বলে সাধারণ মানুষ ভারতবাসীকে বিভ্রান্ত করেছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে তিনি যে কথা বলেছে সেই কাজ করে দিয়ে দেখিয়ে দিয়েছে গোটা বাংলা মানুষ তথা ভারতবর্ষের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে 2024 সালে লোকসভা নির্বাচনে দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে টেনে নিক্ষেপ করে দেবে বঙ্গোপসাগরে তার জন্য বাংলার সমস্ত মানুষ তৈরি হয়ে আছে শুধু সময়ের অপেক্ষায় আজকের যিনি কালিংপুর বিধানসভায় যিনি আমাদের হওয়া থেকে আর মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষের কথা ভাবে এই এলাকায় কিভাবে শান্তি থাকবে এই এলাকায় কিভাবে উন্নয়ন হবে বিধায়ক সরকার মোল্লার নেতৃত্বে আজকের কালিংপুর যখন শান্তি বিরাজ করছে তখন 2021 সালে বিধানসভা নির্বাচনে কোথায় থেকে আবির্ভাব হলো আইএসএফ তিন দিনের দল তার কোনো ঠিক ঠিকানা নেই সে অন্য জায়গা থেকে একটা প্রতীক ধার করে নিয়ে এসছে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে তিনি এখানে লড়াই করেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিম বাংলায় 294টা বিধানসভা কেন্দ্র 293টা বিধানসভা কেন্দ্রতে তার জামানা বাজেয়াপ্ত করে দিয়েছে ব্যতিক্রম হয়ে গিয়েছে ভাওরে আজকের ক্যানিং 2 নম্বর ব্লকে জীবন্তরামগঞ্জ জায়গাতে এখানে কম বেশি 300 কাছাকাছি ভোট আইএসএফের চলে গিয়েছে যারা আইএসএফের ভোট দিয়েছে আমি তাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই যারা আইএসএফকে ভোট দিলেন তাদেরকে চিনলেন না তাদেরকে জানলেন না তাদের কোন সিম্বলটাও ভালো করে জানলেন না তারা মানুষের সঙ্গে নেই কোনো সমাজের কাজের সঙ্গে নেই কোনো উন্নয়নের সঙ্গে নেই তাদেরকে আপনারা ভোট দিলেন আজ যে 2011 সাল থেকে আপনাদের পাশে আছে আপনাদের সুখের দিনে আছে আপনাদের সুখের দিনে আছে দুঃখের দিনে আছে ঝড়ের সময় আছে বৃষ্টির সময় আছে তাকে আপনারা ভুলে গেলেন আজকে একটা যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে সেই আইএসএফের কাছে যেতে হয় আমাদের বিধায়ক সাহেব এমন একজন মহান ব্যক্তি তিনি কোনোদিন জাতপাত দেখে না তিনি কোনোদিন রং দেখে না কে কোথায় ভোট দিয়েছে এটা দেখে না তিনি চেয়েছেন কালিংপুর বিধানসভায় সমস্ত মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্য বিধায়ক সওকাত মোল্লার আর সেই সওকাত মোল্লাকে আমরা ভুলে গেলাম আজকের যারা ভোট দিয়েছে তারা মনে মনে চিন্তা করছে যে আমরা কিনা ভুল করলাম আজকের বলুন তো দেখি বুকে হাত দিয়ে যারা অনেক মায়েরা বসে আছে আমাদের সোনালি বলছিল মায়েদের অনেকগুলো প্রকল্প আছে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আজকের হওয়া থেকে আর মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আজকের আমার মায়ের গর্ভে যখন একটা সন্তান আসছে আমরা বাড়ির গার্জেন হয়ে ঠিক মতন খোঁজ নিতে পারছি না আমার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিতভাবে সেই মায়ের খোঁজ খবর রাখেন সেই মায়ের বাচ্চা হওয়া পর্যন্ত বিনা পয়সায় ট্রিটমেন্ট করে সরকারি গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে সঙ্গে টাকাও দিচ্ছে আজকের কোন সরকার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে আছে কোথাও আপনি গেলে খুঁজে পাবেন না আজকের আব্বাস কোথায় থেকে আবির্ভাব হলো আজকের পুরপুরা শরীফ থেকে সে দাদা হুজুরের একজন পোতা আমরা দাদা হুজুরের সিলসিলা ভক্ত মানুষ মোদাদের জামান আবু বাকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তারার পাঁচ পুত্রর আওলাদ যারা আছে তাদেরকে আমরা মানে দাদা হুজুর কেবলার ওসিয়াত নামাতে ঘোষণা করে গিয়েছেন যারা ওসিয়াত নামা দেখেছে তারাই বলতে পারবে কারণ ওসিয়াত নামাতে বলেছে যে আমার বংশের কোনো
আপনারা তার থেকে সুরের